পুলিশ কমিশনের লোয়াজি মংবাই সারশালা কল্যাণপুর লুটাস কমিউনিটি হল পুলিশটি লুকুরক বিশিং কাইসা নাচাত্তক হালক নতুই পান্ডা সংখ্যা জাখা ও পান্ডাও ত্রিপুরা পুলিশ কমিশনের কবাংমা কুচুক অফিসার নকি হাস্তিনী ত্রিপুরা সাহামকরে মন্ত্রী বিকাশ দেববর্মা এমএলএ পিনাকী দাস চৌধুরী কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমেন গোপ তেলেমুরা বকাশের পুলিশ অফিসার প্রশান্ত কান্তি ত্রিপুরা বফাই মানজাক ফাইকা ও পান্ডাও মন্ত্রী বিকাশ দেববর্মা শাখা দফানো কাহাম লামা ফুনুকনা বাকে তে হদাব হামিয়া সামুং খাই তাই রকন কেবেঙ্গি পুলিশ লগে লুকুরক সুবা জমা খাইনে হিনে ট্যাক্সি হাফং জরাও পুলিশ রকন কাহামকে সামুং খাইয়াকে তনিমানী বরকনি মুসংতৈ তনিমানী ফিয়াবা তাবুনি বিজেপি আইপিএফ তে কথাওই হাফাং ফাইমানি ইয়াগুলো নাইমুথাং রক কাহামকে সামুং খাই তঙ্গ হিনে সাকা মন্ত্রী বিকাশ দেববর্মা বসকাংসালা লুকুরক পুলিশ বাই কথাওই দফাও জে রক সামুং সিত্রা খাই তাই রকন কেবেঙ্গি বাকসাকে ইয়াপ্রেনা হানা বাকে সাকা ত্রিপুরা সাহামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা আসল কল্যাণপুর লোটাস কমিউনিটি হল ত্রিপুরা পুলিশ কমিশনের লোয়াজি মুম্বাই হজা খাইমানি বিশিংতে নাংকুকমানি পান্ডা সংখ্যা জাখা আপনাদের হয়তো যারা আজকে মেয়ের হয়ে গেছি ছেলেদের দিকে আজকে মেয়ের হয়ে দেখছি একশো জনের মতো 90 জনই আমাদের মায়েরা, তার মানে মেয়েরা বেশি এই আইন সচেতন, ঠিক না? মেয়েরা বেশি আইন সচেতন, পুরুষরা নাই বলেই চলে। আজকের যে উদ্দেশ্য, আমরা কাছে একটা ধারণা আছে কি যে পুলিশ হলে নাকি আমাদের সঙ্গে
খারাপ ব্যবহার করে, পুলিশ হলে ক্রিমিনাল, পুলিশ হলে যদি গোষ্ঠু, তাই না? পুলিশের একটা, পুলিশের সম্পর্কে একটা খারাপ ধারণা থাকে আমাদের সমাজের মধ্যে। আমরা আইন সম্পর্কে জানি না, তার জন্য আমাদের কাছে একটা খারাপ ধারণা থাকে। পুলিশ মানে আমাদের নির্যাতন করে, পুলিশ মানে আমাদের খারাপ করে, পুলিশ কোনোদিন আমাদেরকে ভালো করে না, একটা ধারণা থাকে তো না? পুলিশ হলে আমাদের বন্ধু, বিপদের বন্ধু, যে কোনো সময় আমরা বিপদে পড়বে পুলিশ হয় আমাদের রক্ষা করতে পারে না। তাই আমরা পুলিশ এবং পাবলিক একসঙ্গে বন্ধুভাবে কাজ করতে হবে। এই কিতাব দিয়া হ্যাঁ সবক দিয়া হ্যাঁ এই কিতাব দিয়া হ্যাঁ তুমি কিতাব দিয়া সবাই পাইছেন নি পয়সা পাইছেন নি পয়সা ভালো করে পড়াশোনা করতে যেটা আর বার বেশি পড়াশোনা করতে করতে আর বার ওই শাশুড়ি আর সঙ্গে আনন্দ না করছেন না? হ্যাঁ, এটার মধ্যে সব লেখা আছে। আমাদের অফিসাররা সব বলে গেছে, এটা দেখবেন যদি আইন যদি জানা থাকে সাহস থাকে, যদি আইন যদি জানা না থাকে সাহস হয় না, সাহস থাকে না। তার জন্য আমাদের আইন আজকে প্রোগ্রাম তো আমাদের সঙ্গে পুলিশ সম্পর্ক সুসম্পর্ক করা, এটাই তো প্রোগ্রাম। কোনো যদি কোনো অফিসার, পুলিশ হোক অফিসার, এজিপি হোক, পুলিশ বাবুই হোক, ওসি বাবুই হোক, দারোগা বাবুই হোক, যদি আমাদের সঙ্গে বিআইডি মানে কোনো পুলিশ অফিসার যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার, আইন পাচ্ছেন না আমাদের থানাতে গিয়ে, তার জন্য আছে পুলিশ কমিশনার, এই অফিস, এই কমিটি কমিশন হওয়া সম্ভব হয়েছে। কোথায় জানেন না এই অফিসটা? জানেন না আপনারা? জানেন না একজন জানেন নি কোথায় পুলিশ কমিশনার অফিস কোন জায়গায় জানেন নি? পুলিশ কমিশনার অফিস জানেন না? আগরতলা কুঞ্জগঞ্জ, আগরতলা কুঞ্জগঞ্জ সামলি বাজার পুলিশ কমিশনার অফিস। সবাই পুলিশের সঙ্গে সহযোগিতা করো, পুলিশকে সাহায্য করো, আর আমাদের সমাজের মধ্যে যারা খারাপ আছে, দুষ্ট লোক আছে, তাদেরকে যে কোনো সময় আপনারা খারাপ অবস্থায় ইনফরমেশন দেবে পুলিশ বাবুদেরকে। আমাদের আইপিএফ বিজেপি সরকার আসার পরে কোনো পুলিশ অফিসারদেরকে আমাদের সরকারের মাধ্যমে আমরা তাদেরকে স্বাধীনভাবে স্বাধীন কাজ করার জন্য আমরা দিয়েছি সুযোগ। কিন্তু বিগত দিনে পুলিশ বাবুরা স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। আমাদের সরকার আসার পরে, আইপিএফ বিজেপি সরকার আসার পরে হেল্প ফ্রি, তাদের আইনের উপরে তাদের কাজ থানার উপরে আমাদের হস্তক্ষেপ করা হয়নি আমাদের সরকার। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, নিজেদের কাছে আইন হাতে দিবেন না, যে কোনো কাজ
নিজের কাছে আইন হাতে নেবেন না, আর আইনের পথে চলবে। আমরা তাদেরকে সাহায্য করব, আর আগামী দিনে আমরা আরো এমন প্রোগ্রাম যদি করতে পারি বিভিন্ন জায়গায়, হইলে আরো মানুষ সচেতন হবে, মানুষ যারা থাকবে পুলিশের সঙ্গে আমাদের সম্পর্ক, অনেকে মনে করে পুলিশ আমাদের যে সাহায্য করে না, পুলিশ আমাদের শত্রু, পুলিশ আমাদের কিছু করে না, পুলিশ আমাদের অনেক বন্ধু বাড়তে হবে। যদি আমরা পুলিশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলি, সমস্যা এবং সমাজের শাসন ব্যবস্থা সুসম্পর্ক হবে, আগামী দিনে আপনারা আরও যারা আজকে এই ধরনের প্রোগ্রাম করেছেন আপনাদেরকে ধন্যবাদ, এবং আগামী দিনে আরও এমন প্রোগ্রাম করুন আপনারা। আমরা সরকার থেকে আমরা আরও সহযোগিতা করবো আপনাদেরকে। এই বলে এখানে শেষ করলাম, সবাইকে।